হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা, আপনারা দেখছেন টেক বাপ্পা ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি থাম্বনেল ও টাইটেল দেখে অনেকেই মনে করছেন হয়তো, হ্যাঁ সত্যিকারে হয়তো টিকটক পুনরায় ফিরে এসেছে। কিন্তু এমনটা নয়। টিকটক ব্যান হওয়ার পর টিকটকের ইউজারদের কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে টিকটকের অল্টারনেটিভ করার চেষ্টা করছে। কারণ টিকটকের মধ্যে প্রচুর অ্যাক্টিভ ইউজার ছিল, কেউ বা ভিডিও দেখার জন্য টিকটক ইউজ করতো, আবার কেউ বা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য টিকটক ইউজ করতো। তো এখানে আমাদের সকল ক্রিয়েটর এবং অডিয়েন্সের কথা মাথায় রেখে আমাদের সকলের চেনা পরিচিত অ্যাপ্লিকেশান ইনস্টাগ্রাম তার নতুন আপডেটে টিকটকের মতো ভার্সন নিয়ে এলো, যেখানে আপনারা টিকটকের মতো সমস্ত কিছু ভিডিও আপলোড করতে পারবেন, এছাড়া অডিয়েন্সরা তাদের সেই সব ভিডিও দেখতে পারবেন। ইনস্টাগ্রামের ভেতর টিকটকের মতো এইরকম সুবিধাগুলি পাওয়ার জন্য আপনাকে সবার প্রথম ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপডেট করে নিতে হবে। এবং আপডেট করা হয়ে গেলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছেন সেটাতে ক্লিক করবেন এবং নোটিফিকেশান অল করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এইবার আপনারা সিম্পলি ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে আপনি যে ইওর স্টোরি আছে সেখানে ক্লিক করবেন। ইওর স্টোরিতে এখান থেকে আপনারা সকলে জানেন যে আপনারা আগে যেরকমভাবে স্টোরি দিতেন সেরকম এখানে স্টোরিগুলো পাওয়া যায়, দিতে পারবেন। তো এখানে আপনারা আগে শুধু লাইভ স্টোরি পেতেন, এবারে আপডেট দেওয়ার পর একটা নতুন অপশান পাবে রিলস বলে। তো এখানে রিলসে যাবেন, রিলসে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট করবেন। গেট স্টার্ট করার পর এখানে আপনারা টিকটকের মতো একটা নতুন অপশান পেয়ে যাবেন। এখানে সাউন্ডের অপশান আছে, এখানে সাউন্ড চুজ করতে পারবেন এবং আপনি আমার ইচ্ছে মতো যে গানটিতে চান সেই গানটি দিয়ে কাজ করতে পারবেন। এবং এখান থেকে আপনারা সিম্পলি ভিডিওটি স্পিড কম বেশি স্লোমো ফাস্ট ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট বসিয়ে নিতে পারবেন আপনার ভিডিওটির মধ্যে। এছাড়া আপনারা কোনো ভিডিওতে যদি টাইমার সেট করতে চান তাহলে সিম্পলি এখানে টাইমারে ক্লিক করবেন এবং আপনারা টাইমার সেট করতে পারবেন। এবার আপনারা এখানে ক্লিক করে ভিডিওটি শ্যুট করতে পারবেন। এছাড়া ইনস্টাগ্রামের মধ্যে নতুন আরেকটি যে আপডেট দিয়েছে সেই নতুন আপডেটটি হলো, আমরা যারা ইউটিউব ব্যবহার করি আমরা সকলে জানি যে ইউটিউবের মধ্যে কোনো কমেন্ট আমরা পিন করে দিতে পারি, সেরকম একটি নতুন অপশান এখানে দিয়েছে যেখানে আমরা ইনস্টাগ্রামের মধ্যে কোনো কমেন্টকে আমরা পিন করে দিতে পারব। তো এটা পিন করার জন্য আমাদের প্রথমে যে আমাদের প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে গেলাম। তো এখানে আমার নাম বাপ্পা কোলা লেখা আছে আমার প্রোফাইল। তো আপনারা যদি কেউ এখনো ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন, এছাড়া লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফলো করে নেবেন। এরপর আপনি যে ছবিটিতে দেখতে চান সেই ছবিটিতে কী কমেন্ট করেছে তা জানার জন্য কমেন্টে ক্লিক করবেন। যে কমেন্ট আছে সেই কমেন্টের উপর চেপে রাখবেন, চেপে রাখার পর এখানে যে পিন অপশান আছে সেখানে পিন করে দিতে পারবেন। এখানে আমি আপনাদের আরও বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।